অলৌকিক রোববারে আজ সত্যি ঘটনা অবলম্বনে নাটক চিত্রাঙ্গদা। কলেজের বন্ধুদের সঙ্গে ঝালং বেড়াতে এসেছে চিত্রাঙ্গদা। জঙ্গলে ঘেরা পাথুরে জল ঢাকার ধারে যে রিভার ক্যাম্পে আছে তারা, তার তাঁবুর ভিতর থেকে ঝমঝম জলের শব্দ পাওয়া যায়, শুধু জল দেখা যায় না। চারপাশে ঘন দুর্ভেদ্য অরণ্য ছাড়া কিচ্ছু চোখে পড়ে না। বিকেলে পৌঁছে তাঁবুর ভেতরেই ছিল সে। চুপচাপ শুয়ে শুয়ে তার মনে হচ্ছিল যেন একদল অশরীরী কাড়া না কাড়া নিয়ে মাতিয়ে তুলেছে অন্ধকার জঙ্গলটা। শুধু সেই শব্দের টানেই সে বন্ধুদের সঙ্গে নিচের মালবাজারে গেল না, মাথা ধরেছে এই অজুহাত দিয়ে তাঁবুতে একা একা শুয়ে রইল। তারপর একসময় সন্ধে গাঢ় হতে পায়ে পায়ে বেরিয়ে এলো তাঁবু থেকে। সিমেন্টের চড়া বাঁধানো সিঁড়ি বেয়ে নদীর প্রচণ্ড শব্দের পাশাপাশি নামতে লাগল সে। বাঁদিকে ঘুরে একটা লাল ইটের পথ বেয়ে নেমে গেলেই লোহার গেটের পিছনে বাঁধানো রেলিং দেওয়া ঘাট আছে, এসেই ওরা সবাই মিলে সেখানে গেছিল। সেখানে নদীটাকে ছোঁয়া যায়, কিন্তু চিত্রাঙ্গদা সেদিকে গেল না। ঝকঝকে নিয়ন আলোর তলায় বসে অশান্ত উত্তাল নদীটাকে পোষা বিড়ালের মতন আদর করতে সে চায় না। নদীতে এসে কেমন অন্য একটা গন্ধ পেয়েছে। তার এই আড়ালে থাকা, একা চুপচাপ সময় কাটানো, কারোর সঙ্গে মিশতে না পারার দুর্বলতাটা যেন হুবহু মিলে গেছে জল ঢাকার সঙ্গে। মুখর জঙ্গলের ধারে এক ঘরে জল ঢাকা মন খারাপ করে বসে আছে। চিত্রার খুব ইচ্ছে হয় তার পাশে গিয়ে বসে। এই জায়গাটায় নদীর পাশে অনেকটা কাঁকর মাটির চর ছেড়ে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। বেড়ার ওদিকে যাওয়া নিষেধ, কিন্তু বিকেলে তাঁবুতে উঠে আসার পরই সে লক্ষ্য করেছে বেড়াটা এক জায়গায় খানিকটা ভাঙা। লোহার তার মুচড়ে এক মানুষ ফাঁক হয়ে রয়েছে। সেদিকটা লক্ষ্য করে সে এগোতে থাকে আর এক সময় পৌঁছে যায় ওই ভাঙা অংশটার কাছে। তারপর কোনো অসুবিধেই হয়নি। পাথুরে ভিজে মাটির পথ বেয়ে সে নেমে এসছে নদীর কিনারে। জল ঢাকার বুকে উঁচিয়ে থাকা একটা পাথরে বসেছে একা। কুমিরের মাথার মতো একটা কালচে লাল পাথরের পিঠে চেপে চিত্রাঙ্গদা জল ঢাকা নদীর পাহাড়ি স্রোতে মনে মনে অনেক দূর ভেসে যাচ্ছে। তার মনে হয় চারপাশে সহস্র উঁচু উঁচু ঝিম ধরা প্রাচীন পাহাড়ি গাছ নগ্ন জল ঢাকাকে কবে থেকে আড়াল করে রেখেছে। বসন্তের দোরগোড়ায় নদীটি তাই রাতের অন্ধকারে স্ফূর্তিতে নেচে উঠেছে একাকি, যেন তাকে দেখার কেউ নেই, শোনার কেউ নেই, সে ছাড়া এই অরণ্যে আর কেউ কোথাও নেই। চিত্রাঙ্গদা ভাবে আর তাকিয়ে থাকে নদীর দিকে। জল আরো বাড়ছে, যেন মস্ত কোন অন্ধকার কড়াইতে দুধ ফুটছে টকমক করে, আর ক্রমশ ঘন আরো ঘন ফেনা উতলে উঠছে আকাশ অব্দি। চিত্রাঙ্গদার মনে হয় সে তুলিয়ে যাবে। ধীরে ধীরে পাথর বেয়ে সে টুপ করে নেমে পড়ে কাঁকুড়ে পলির চরে। তারপর আন্দাজে অন্ধকারে এগোতে থাকে কাঁটাতারের বেড়ার ভাঙা অংশটার দিকে। কিন্তু বেড়ার ওই জায়গাটা খুঁজে পাচ্ছে না কেন, ভালো করে দেখাও যাচ্ছে না কিছু। চিত্রা এগোতে থাকে কিন্তু বেড়া বিশেষ সেই জায়গাটা খুঁজে পায় না। চাঁদের আলো থাকলেও সেটা বড্ড ফিকে হয়ে আছে, যেন গরম দুধেল নদীটার ভাপে একটা বাষ্পের চাদরে সমস্ত জ্যোৎস্না ঢেকে আছে। চিত্রাঙ্গদা উঁচু নিচু পিছল পথে টলমল করে এগিয়ে চলে। একবার ভাবে ফিরে যাবে, যেদিকে ভাঙা বেড়াটা ছিল তার উল্টো দিকে সোজা এগোলে অনেকটা উপরের দিকে বাঁধানো ঘাটটা। আলো আছে, লোকজনও থাকার কথা, ফেরা যায় সেদিকে। কিন্তু চিত্রাকে এই সামনে রজানা অন্ধকারটা যেন বেশি টানছে, কিংবা সেই ভাঙা বেড়াটার খোঁজ। চিত্রা আধো আঁধারে জল ঢাকার শব্দের পাশাপাশি নিঃশব্দে হাঁটতে থাকে। অনেকটা সময় পেরিয়ে গেছে, হেঁটেই চলেছে চিত্রাঙ্গদা। বেড়াটা সে হারিয়ে ফেলেছে নিশ্চয়ই, তাঁবুগুলো বন্ধুদেরও, কিন্তু তবু তার কোনো ভ্রুক্ষেপ নেই। অন্ধকার জঙ্গলে পথ ধরে চিত্রাঙ্গদা জল ঢাকার পাশে পাশে এগিয়ে চলেছে। অরণ্যে কেউ হয়তো অপেক্ষা করছে তার জন্য, কে জানে। এগোতে এগোতে একসময় তার মনে হয় কোথা থেকে যেন একটা বাজনার শব্দ আসছে, জল ঢাকার শব্দ যেন মিলিয়ে এসছে সেই গমগমে শব্দের কাছে। আর একটু এগোতেই নদীর পার
পাহাড় ঘেঁষে দুপাশে গাছের সারির মধ্যিখানে একটা সরু পথ বেঁকে গেছে, যেন একটা অন্ধকার সুড়ঙ্গ পথ। বছরের পর বছর গাছের দেওয়াল সরিয়ে যাতায়াত করতে করতে কেউ যেন এই পথের চিহ্ন রেখে গেছে মনে হয়। বোধহয় এই পথের প্রান্তেই বাজছে ওই অন্ধকারের বাজনা। তার আন্দাজে মনে হয় মাদল জাতীয় কিছু। একটু থেমে থেমে ভরাট সুর যেন ভেসে আসছে একটা লয়ে, দ্রিম দ্রিম দ্রিম। চিত্রাঙ্গদা এক মুহূর্ত না ভেবে সেদিকে বাঁক নিয়ে একটু চপচপে পিছল চটপকে ঢুকে পড়ে পথটায়। যদিও সে জানে সে ক্রমশ আরো আরো দূরে চলে যাচ্ছে একা একা, তবু ভয় ভাবনা ভুলে সে মাথা নিচু করে গাছের সুড়ঙ্গের মধ্যে দিয়ে বাজনার তালে তালে পা ফেলে এগোতে থাকে আর নিজের মনেই তালে তাল মেলাতে থাকে, যেন এটা খেলা। আর খেলতে খেলতেই একসময় ঝোপে ঝাড়ে মোড়া পথটা ক্রমশ এসে পড়ে সহসা একটা ফাঁকা জায়গায়। চমকে দাঁড়িয়ে পড়ে মুখ তুলতেই বিস্ময়ে হতবাক হয়ে যায় চিত্রাঙ্গদা। পথের কিনারে একটা মোটা গাছের গুঁড়ির পিছনের আড়াল থেকে সে হাঁ করে চেয়ে থাকে সামনের দিকে। বাইরে থেকে ঘুণাক্ষরেও বোঝা যায় না জঙ্গলের আড়ালে পাহাড় এমন এক তক্তকে নিকোনো গ্রাম কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। গোটা দশ বারো পাতার কুঁড়ে গোল করে ঘিরে আছে আর মধ্যে বিশাল কাঠকুটোর স্তূপে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু চারপাশে কাউকে দেখা যাচ্ছে না। বাজনার শব্দটা কিন্তু আগুন আর আলোয় ক্রমশ জোরালো হয়ে উঠছে। কোথা থেকে আসছে সেটা, কে বাজায়? চিত্রা গাছের আড়াল থেকে বেরিয়ে দাঁড়ায়। এতক্ষণে সে দেখে গোল হয়ে কুঁড়ের শাড়ি ধীরে ধীরে লেজের মতন পিছন দিকে বেঁকে গেছে গাছের জঙ্গলের ভেতর যত দূর দেখা যায়, তারপর যেন হঠাৎ করে মিলিয়ে গেছে জঙ্গলের মধ্যেই। পায়ে পায়ে গ্রামের পরিধিতে ঢুকে পড়ে চিত্রাঙ্গদা। কুঁড়ের পরিধির পাশ দিয়ে আগুন ছাড়িয়ে একটু একটু করে সে এগিয়ে যাচ্ছে বাজনার শব্দ লক্ষ্য করে। অথচ কেউ এগিয়ে আসে না, কেউ ডাকে না, কেউ বাধা দেয় না তাকে। লোকজন কি সব ঘুমিয়ে? তাহলে মাদল বাজায় কে? যে শব্দ ভেসে আসছে তার দিকে তা কি কোনো বাদ্য না রাতের অন্ধকারে করুণ স্বরে জল ঢাকা নদীর বিলাপ? এখানে কারা থাকে? তার কি কোনো ভুল হচ্ছে? চিত্রাঙ্গদা সন্দিগ্ধ পায়ে গোটা গ্রামটা পরিক্রমণ করতে থাকে। না, কোনো মানুষের চিহ্ন নেই এদিকটায়। তবে শব্দটা এখনো বেশ স্পষ্ট। কুঁড়ের মস্ত বৃত্তটা ল্যাজ ধরে এবার সে এগোতে থাকে জঙ্গলের গর্ভে গ্রামের শেষ প্রান্তের দিকে। মনে হয় ওইখানে কেউ এক টানা বাজিয়ে চলেছে, দ্রিম 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 দ্রিম। এই পাশটা খানিকটা অন্ধকার, ঠান্ডা ছায়ার মতো যেন কতকাল কুঁড়েগুলো মৃত পড়ে আছে জঙ্গলের মধ্যে। কেউ তাদের সৎকার করেনি। একটু গা ছমছম নিয়েই তবু যেন কি আকর্ষণে চিত্রা সেদিকেই এগোতে থাকে। তিন চারটে কুঁড়ের পরে একেবারে জঙ্গলের গোড়াতেই বলা চলে একটু উঁচু বাঁধানো দালানে ঘেরা একটা মাটির ঘর। চিত্রা দাঁড়িয়ে পড়ে তার সামনে। আর সব কুঁড়ের থেকে গড়নে এটা একটু আলাদা, বোধহয় বিশেষ কোনো উদ্দেশ্যে তৈরি। একটা লম্বাটে কালো দরজা আর দরজার দুপাশে বেশ উঁচুতে প্রায় ঘুলঘুলির মাপে দুটো জানলা। জানলা দিয়ে বেরিয়ে আসছে মসৃণ কিন্তু ঝাঁঝালো ধোঁয়ার মতন কিছু একটা। তেমনি ধরনের লালচে আলোর বাতি জ্বলছে, কিছু কাঠকুটো পড়ে আছে তার একটু দূরে, আর তারপরেই প্রকাণ্ড অরণ্য আর নিবিড় অন্ধকার। এ যাবৎ গ্রামের কেন্দ্রে ওই কাঠের আগুন ছাড়া আর কোন কুঁড়েতে আলো দেখেনি চিত্রা। মাদলের শব্দটাও মনে হয় ছিটকে আসছে ওই ঘরের ভেতর থেকে। শব্দের ধাক্কায় চিত্রার মনে হল আলোটা যেন অল্প অল্প কাঁপছে। কৌতূহল হতে সে এগিয়ে গেল, পাথুরে দাওয়ার ধারে দাঁড়িয়ে সে ডাকল, ভেতরে কেউ আছেন? একটু থেমে আবার ডাকল, কেউ আছেন? কই হ্যায়? কোনো সাড়া না পেয়ে চিত্রা দাওয়ায় বসে পড়ল। দীর্ঘক্ষণ হেঁটে সে ক্লান্ত, আর চলার শক্তি নেই, তবু এক্ষুনি ফিরতে হবে তাকে। রাত অনেক হয়ে গেছে, তাকে দেখতে না পেয়ে হইচই পড়ে গেছে কিনা কে জানে।
ফিরতে পারে না সে, যেন কিছু বাকি থেকে গেছে, যেন তার এখানে আসার কথা কতদিন থেকে, অথচ কাউকে তো এদিক ওদিক তাকাতে থাকে সে, স্পষ্ট দেখা যাচ্ছে না চারপাশ, যদিও ঘরের ভিতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসছে আর উগাড়ো হয়ে। কেউ তো নিশ্চয়ই আছে ভিতরে, মনে হল চিত্রার। ভেতরে ঢোকা উচিত হবে কিনা ভাবছে, উঠে পড়ে দরজার দিকে এগোতে যাবে, আর তখনই ভারী কোনো কিছু সরানোর চাপা শব্দ, চমকে পিছনে তাকায় সে। প্রকাণ্ড কালো দরজাটা একটু হেলিয়ে ফাঁক হয়ে গেছে, যেন এই মাত্র কেউ বেরিয়ে এলো ঘর থেকে। চিত্রার বুক কেঁপে ওঠে হঠাৎ, এক ধারালো নিস্তব্ধতা, এক লহমায় বন্ধ হয়ে গেছে মাতলের শব্দ, শেষ ধোঁয়ার চিহ্নটুকু যেন জানলা বেয়ে গড়িয়ে পড়ছে বাইরের দিকে। পায়ে পায়ে এগিয়ে সে দরজা সরিয়ে ভিতরে ঢুকে পড়ে চিত্রাঙ্গদা। প্রথমে ভালো করে কিছুই চোখে পড়ে না, ছোট্ট তেকোনা একটা ঘর, এক কোণে নামানো আছে একটা মৃদু লাল বাতি, অবিকল তালানের মতো, সেটা বরং অন্ধকারকে গাঢ় করেছে জানো। আন্দাজে এগোতে গিয়ে কিছুতে ঠোক্কর খেয়ে দাঁড়িয়ে পড়ে চিত্রা, হাতড়ে হাতড়ে তার মনে হয় শক্ত গোল একটা কিছু। এই তো একটা মাদল জাতীয় জিনিস রাখা আছে, কিন্তু যে বাজাচ্ছিল সে গেল কোথায়? গোটা ঘরটায় আরেকবার চোখ বোলাতে থাকে সে। অন্ধকার খানিটা সরে যেতে তার মনে হয় দরজার বিপরীতে দেওয়ালের সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে, না ঠিক দাঁড়িয়ে নয়, যেন যেন পাথরের মতন স্থির। কে ওখানে? 91.9 ফ্রেন্ডস এফএম, তোমার মনের স্টেশন। অলৌকিক রোববারে শুনছ সত্যি ঘটনা অবলম্বনে নাটক চিত্রাঙ্গদা। চিত্রা ডাকে, কে? সাড়া নেই। আরো খানিকটা এগো এসে ঘরের অনেকটা দেখতে পাচ্ছে এখন। তার বাঁদিকে মেঝেতে পড়ে আছে একটা মাদুল, কিন্তু কিন্তু দেখে তো মনে হয় না বিগত 20-30 বছরে কোনো মানুষের হাত পড়েছে তাতে। কালিঝুলি ভর্তি একটা ছেঁড়া কাপড়ে ঢাকা, আর আর তার পাশে একটু এগিয়েই সে চমকে ওঠে দেওয়ালে কি একটা ছায়া দেখে। অদ্ভুত আকারের হাড় পাথর জন্তুর দাঁত থেকে তৈরি সহস্র গয়না গায়ে একে, সারা শরীরে অলংকার ভিন্ন আর এক টুকরো কাপড়ও নেই। শীর্ণ ক্লান্ত নগ্ন এক হারা চেহারা বেয়ে যেন কোনো নদী শত শত বছর ধরে বয়ে চলেছে। কাঠের বেদির উপরে দাঁড় করিয়ে রাখা কোন এক দেবী মূর্তি মনে হয়। সে দেখে নিথর পাথর, শুধু চোখ দুটো যেন জীবন্ত উজ্জ্বল আর টকটকে, তাকালে আর চোখ পিরিয়ে নেওয়া যায় না। চিত্রা সম্মোহিতের মতন দেখছে, চোখ দুটো ছোট, চামড়া টান টান, কিন্তু সেই গর্তে জলের মতো স্বচ্ছ মণি ঘিরে বাতির আলোর মতো লাল রং। সেই চোখের পাতাগুলো যেন কেউ এক্ষুনি কুঁদে দিয়ে গেছে, যেন হাজার হাজার শিরার জঙ্গল। পাতা ফুঁড়ে ঘোর কালো লোমস লালচে খয়েরি আঁচিল, শ্যামলা মুখখানিতে মনে হয় যেন অন্ধকার জল ঢাকার বুকে কার এক ফোঁটা রক্ত পড়ে আছে। মূর্তির মাথার দুপাশে গুছি করে রাখা রুক্ষ এলোমেলো দীর্ঘ চুলের বোঝা নেমে এসছে গয়নায় জড়িয়ে জড়িয়ে। লাল বাতিটা ছড়িয়ে রাখা মৃদু অন্ধকারে যেন লজ্জা পেয়ে লুকিয়ে আছে অল্প বয়সী একটি মেয়ে। চিত্রাঙ্গদা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। তার পিছন থেকে এবার আবার শোনা যায় সেই মাদলের শব্দ, মৃদু, খুব মৃদু কানে আসে চিত্রার। একটানা ঝুমঝুম ঝুমঝুম, ত্রিমত্রিম ত্রিমত্রিম। তার কিন্তু পিছনে ফেরার শক্তি নেই, সে এক দৃষ্টি তাকিয়ে আছে মূর্তির দিকে। মূর্তির চাউনিতে বিস্ময় আঁকা, যেন এখানে চিত্রার উপস্থিতি তার কোন এক দীর্ঘ প্রতীক্ষার ফল। চিত্রা লক্ষ্য করে দেবীর এক হাতে ধুনুচির মতো কিছু একটা, এখন তার থেকে গল গল করে কিন্তু খুব মৃদু
এক লয়ে ধোঁয়া উঠে ঘিরে ধরছে তাদের দুজনকে। চিত্রা মুগ্ধ চোখে চেয়ে থাকে মসৃণ পাথুরে দেবী মূর্তি বেয়ে নেমে আসা রহস্যময় হাড় পাথরের মালাগুলোর দিকে। শরীর মনে অদ্ভুত অনুভূতি হয় তার, মনে হয় মূর্তির গলা থেকে ছিনিয়ে নেয় সমস্ত গয়না। এ যেন তার, একমাত্র তার, তার নিজের। চিৎকার, প্রচণ্ড কোন চিৎকার তাকে টেনে আনছে যেন ঘরের বাইরে। এ কার শব্দ? মাদল, মাদল নাকি নদীর শব্দ? রাতের একাকিনী ভয়ানক জল ঢাকা, নাকি মূর্তিটাই দুর্বোধ্য ভাষায় কিছু বলছে তাকে বুঝতে পারে না সে। মূর্তিটা ছুঁয়ে দেখবে ভেবে হাতটা বাড়িয়ে দেয়, আর তখনই আবার সেই প্রচণ্ড চিৎকার। সমস্ত ঘরটাই যেন কেঁপে ওঠে থরথর করে। হঠাৎ চমকে গিয়ে চিত্রা হাতের কাছে ঝুলতে থাকা একটা ভারী পাথরের ছোট্ট মালা চেপে ধরে খপ করে। ভয়াত চোখে চট করে পিছনে ঘোরায় মাথাটা, আর অনেক আলো যেন হাজার ছুটের মতো চার চোখে বিঁধে যায়। এ কোথায় আছে সে? মাথাটা হেলিয়ে চিত্রা দেখে তাকে ঘিরে সার্ফেসে তাঁবুর মতো লাল হলুদ নকশা কাটা চাঁদোয়া আর ঝলমলে সকালের আলো। এক মুহূর্তে মনে হয় মাদলের শব্দটা বুঝি এখনো না, এই শব্দটা জল ঢাকা থেকে ভেসে আসছে। সে শুয়ে আছে রিসর্টের ক্যাম্প খাটে, পাশের খাটে বসে চার পাঁচজন বন্ধু বান্ধব উৎসাহিত চোখে তাকিয়ে আছে তার দিকে। তাদের মধ্যে একজন বলল, বাবা ঘুম বটে তোর, শরীর খারাপ নাকি? রাতে খেতে পর্যন্ত ওঠানো গেল না, তার উপর সেই কখন ভোর থেকে ডাকছি তা ওঠার নাম নেই। ট্রিপটা কি নাক ডাকিয়ে কাটিয়ে দিবি কিরে? এই চিত্রা কোনো উত্তর দেয় না, সেটা ধাক্কা মতো খেয়েছে। সবই স্বপ্ন, সবকিছু সে কোথাও যায়নি। তাহলে বিকেলে বন্ধুরা বেরিয়ে গেলে তাবুতে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিল সে। তার চোখের সামনে জল জল করে কুঁয়ে এগুলো, আর মাদল, আর এই মূর্তিটা, সব মিথ্যে। সে দীর্ঘশ্বাস ফেলে একটা, মনে হয় কি যেন বাকি থেকে গেল। একবার যাবে ওই পথে, তা কি দরকার, হয়তো স্বপ্নই, হয়তো কেন, নিশ্চয়ই তাই। মনটা ভারী হয়ে থাকলেও এই বিষয়ে আর না ভেবে বিছানা থেকে এক ঝটকায় উঠে পড়ে সে। চাদরটা পা থেকে সরিয়ে নামতে গিয়েও তার চোখ আটকে যায়। ওটা কি কি বের হয়ে আছে চাদরের তলা থেকে? সন্দেহে হাত বাড়ায় সে, চাদরটা সরিয়ে ফেলতেই দেখে বিছানায় তার পাশে পড়ে আছে পাথরের একটা ছোট্ট মালা। তার চোখ চকচক করে ওঠে, কিন্তু পাছে বন্ধুরা সন্দেহ করে তাই তড়ি ঘুরে উঠে যায় বিছানা ছেড়ে। কিন্তু একজন ঠিক মালাটা দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে। চিত্রাকে জিজ্ঞেস করতে এসে গম্ভীর গলায় বলে, কাল বিকেলে নদীর ঘাটে কুইয়ে পেয়েছে। বলতে বলতে বন্ধুটির হাত থেকে মালাটা অন্য একজন ছিনিয়ে নেয়। চিত্রার গলার কাছে কি একটা কষ্ট হয়, হঠাৎ দম বন্ধ লাগে। মেয়েটি চিত্রাকে বলে মালাটা তাকে দিয়ে দিতে, আর সহসা কি যেন ভর করে চিত্রার উপর। হিংস্র চোখে সে কড়া গলায় চেঁচিয়ে বলে ওঠে, না! তারপর তাঁবু ছেড়ে দ্রুত বাইরে বেরিয়ে যায় মালাটা হাতে নিয়ে। মুখা ধুয়ে এসে চলে এসে নদীর পাড়ে। এখন খানিকটা শান্ত হয়েছে মনটা। হঠাৎ কি যে হয়েছিল চিত্রা নিজেই জানে না। নিজের ব্যবহারে লজ্জিত হয়ে সে আর তাঁবুতে ফিরল না। নদীর ঘাট ধরে পাড়ে নেমে একটা উঁচু পাথর বেছে নিয়ে তার উপর বসে সে এক মনে তাকিয়ে রইল নদীটার দিকে। দিনে জল ঢাকাকে একদম আলাদা মনে হয় তার। মনে হয় সকালের আলোয় এই শান্ত প্রাণবন্ত নদীটাই রাতে কিভাবে দুঃসহ শক্তিতে তোলপাহাড় করে, সেও কি তার স্বপ্ন? আর যদি তাই হয় তাহলে নিশ্চয়ই সে স্বপ্নের সুড়ঙ্গপথে হানা দেওয়া যায় বারবার। বাঁকা বেড়াটা পেরিয়ে নদী, তারপরে বাঁকা জঙ্গলের সুড়ঙ্গ পথ, আর তারপরেই পাথরে ধাক্কা খেয়ে নদীর জল ছিটে আসে চিত্রাঙ্গলের মুখে চোখে। তারপরে গ্রাম, আর মাদল, আর গয়না, হাড় পাথরে তৈরি অদ্ভুত জন্তুর দাঁত থেকে বানানো অনেক অলঙ্কার। চিত্রা কাঁপা হাতে সাবধানে অন্যার ভাঁজ থেকে বের করে আনে মালাটা। আলোয় সেটা চকচক করে ওঠে। গত রাতে নাকি গত স্বপ্নে অদ্ভুত চিৎকারে ভয় পেয়ে সেই রমণীয় মূর্তির গলার এই মালাটাই বোধহয় সে চেপে ধরেছিল অসাবধানে। আর তারপরেই একটা শ্বাস ফেলে চিত্রা,
তারপরে তার ঘুম ভাঙে ক্যাম্প খাটে। তার ঘুমন্ত হাত ছুঁয়ে মালাটা তার পাশেই পড়েছিল, কিন্তু স্বপ্নে কি তা সম্ভব জানে না চিত্রাঙ্গদা। মাথাটা নামিয়ে বিষণ্ন মনে এসে খুঁটিয়ে দেখতে থাকে মালাটাকে। বিন্দু বিন্দু মুক্তোর মতো কোন পাথর ঘেঁটে মালার মতো করে তাতে ঝোলানো হয়েছে একটা হাড়গোড় আর কাঠে তৈরি অদ্ভুত দর্শন লকেট। লকেটের আকারের সঙ্গে মানুষের মুখের অবয়বের মিল আছে খানিকটা, তবে স্পষ্ট করে বোঝা যায় শুধু চৌটুর। সেটা দেখার পরেই চিত্রা বিস্মিত হতেও ভুলে যায়। সে দেখে চোখ দুটো টানা টানা কিন্তু ছোট, মায়া ঘেরা। পাথর কুঁদে আঁকা দুটো চোখের ভিতর থেকে ফুটে বেরোচ্ছে টকটকে লাল রঙের মণি, অবিকল সেই নারী মূর্তির মতো অবিকল। মন্দিরের অন্ধকার দালানের লাল আলোটার মতো, এমনকি লকেটে ডান চোখের নিচে একটা অস্পষ্ট কিন্তু গভীর লালচে বিন্দু। কাল রাতে মূর্তির চেহারায় ঠিক যেখানে ছিল আঁচিলটা। চিত্রার আশ্চর্য লাগে, কে মেয়ে, কে দেবী? তার গলার অলঙ্কারে অবিকল তারই মুখ কেন খোদাই করা? চিত্রা অস্থির হয়ে ওঠে লক্ষ লক্ষ প্রশ্নে। স্বপ্ন কি এত প্রশ্নের জবাব দেয় জানে না চিত্রাঙ্গদা। জল ঢাকা নদীর গভীর থেকে কেউ যেন তার সমাধান করে দিতে চায়। সমস্ত নদীর জল যেন হাত ছানি দিয়ে পাথরের মালাটাকে ডাকে। চিত্রা পরম মমতায় তার স্বপ্নে পাওয়া মালাটা আঙুলে জড়িয়ে ধরে। তাকে কেউ যেন ইশারা করে মালাটা জল ঢাকায় জলাঞ্জলি দিয়ে দেবার জন্য। তিন আঙুলে মালাটা জড়িয়ে রেখে অন্যমনস্ক হয়ে কি যেন ভাবে সে অনেকক্ষণ। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ায় পাথরের উপর। পায়ের নিচে উত্তাল জল তরঙ্গ আর চারপাশের সমস্ত অরণ্য সাক্ষী করে মালাটা ধীরে ধীরে গলায় পরে দেয় চিত্রাঙ্গদা। তার মনে হয় জল ঢাকার অন্তিম শব্দ ছাপিয়ে চেনা একটা শব্দ কে জানে কোথা থেকে ভেসে আসছে, দ্রিম 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 দ্রিম। এও কি স্বপ্ন জানে না চিত্রাঙ্গদা। তার শুধু বড় শান্ত লাগে। পাথরের স্রোতের ধাক্কায় জলের টুকরো ছিটকে পড়ে তার লকেটে। পরম আরামে চোখ বোঝে সে। কিছুক্ষণ পরে ধীরে ধীরে নদীর পাড় থেকে উঠে এসে তাঁবুর পথে ফেরে। উজ্জ্বল প্রশান্ত মুখ দেখে মনে হয় সমস্ত নিঃসঙ্গতা কেটে গেছে তার। ঘড়িতে সকাল ছটা, তাকানো শহর আড়মোড়া ভাঙছে, আকাশ ফর্সা হচ্ছে আলোর ছোঁয়ায়। ততক্ষণে আমি হুইলচেয়ার নিয়ে স্টুডিওতে ঢুকে পড়েছি। গুড মর্নিং, ফিরে এলাম তোমার কাছে হাল ছেড়ো না বন্ধু নিয়ে। আমি ডেন। সকাল আসে তোমার গানের সুরে, তোমার সমস্যার কথা শুনতে, আমার গল্প আর তোমার পছন্দের গান শোনাতে। চলো হাতে হাত রেখে এগিয়ে চলি তোমার সঙ্গে, বলি হাল ছেড়ো না বন্ধু, তোমার মনে স্টেশন 91.9 ফ্রেন্স এফএম এ। হাল ছেড়ো না বন্ধু ডেনের সঙ্গে, শুন থেকে শুনি ভোর ছটায় তোমার মনের স্টেশন 91.9 ফ্রেন্স এফএম এ। Welcome to the Good Drift Barfi Contest. Which tea is Ranbir Kapoor seen making in the movie Barfi? Your options are A. Goodrick Chai, B. Goodrick Chai, C. Goodrick Bai. SMS Goodrick space your option to 923-002900 and win attractive prizes from Goodrick Chai, strong CTC tea. অলৌকিক রোববারে শুনছ সত্যি ঘটনা অবলম্বনে নাটক চিত্রাঙ্গদা। সেবার কলকাতায় ফেরার পর থেকেই তার বদলটা স্পষ্টতই চোখে পড়ল। পাহাড়ে নদীতে তার মন ভালো হয়ে গেছে এমন মনে হয়।
বিষাদে অন্ধকার মুখ নিয়ে আসে পালিয়ে বেড়ায় না, লুকিয়ে কাঁদে না, ঘরে বন্দী হয়ে থাকে না, জোরে জোরে কথা বলে, সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায়। একা থাকলে তার মনে হয় শান্ত চোখে অনেক দূরের কিছু দেখছে সে। কোনো অস্থিরতা নেই। ভোর রাতে জানলার গড়ালে হাত দিলে মনে হয় জল ঢাকা ঠান্ডা পাথরে বসে আছে সে। কুমিরের মাথার মতো পাথরটা উঁচু হয়ে আছে জলের উপর, আর সেই কুমিরের ঘন গম্ভীর চোখ দুটো টকটকে রক্তবর্ণ আলোয় তৈরি। ইদানিং যতক্ষণ ঘরে থাকে চিত্রাঙ্গদা, দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করে। সেই পাথরের মালাটাকে ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে পরে আয়নায় লকেটের প্রতিবিম্বের দিকে তন্ময় হয়ে তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। ওহ, কি অপূর্ব সুন্দর! ঝালং থেকে ফেরার পরের রাতের ঘটনাটার পর থেকেই সে মনে করে মালাটাই তার প্রকৃত সঙ্গী। নিজের থেকে সেটাকে আর সে আলাদা করতে চায় না। সেই রাতে প্রচণ্ড গরমের জন্য ঘুমানোর আগে মালাটা গলা থেকে খুলে বালিশের নিচে রেখে শুয়েছিল চিত্রা। গভীর রাতে ঠিক কখন সে জানে না, হঠাৎ তার ঘুম ভেঙে যায়। মনে হয় তার খাটের মাথা থেকে ঘন এক ধোঁয়ার কুণ্ডলি নেমে ঘিরে ধরছে তাকে। কি হচ্ছে বুঝতে না পেরে উঠে বসার চেষ্টা করতেই তার মনে হয় সে দেবান্তরে কোন রকমে দাঁড়িয়ে আছে তার ঘরে। না না, এটা তো তার ঘর নয়, সেই দেবীমূর্তির ঘরে। চিত্রা ভালো করে আবার দেখে চারপাশ, সে স্বপ্ন দেখছে নিশ্চয়ই। আবার আবার সেই স্বপ্ন। ঘন ঘন মাদলের সাথে ঘরটা কাঁপছে, আর দেওয়ালের দিকে দাঁড় করানো মূর্তিটা সমস্ত গয়না চুল অঙ্গ প্রত্যঙ্গ তার তালে তালে কাঁপছে। চিত্রার মনে হতে লাগলো অন্ধকার দেওয়াল থেকে মূর্তিটা বেরিয়ে আসতে চাইছে। তার মনে হলো মূর্তিটা যেন ছুটে চলে আসবে তার কাছে। তার চোখ জ্বালা করতে থাকে, গলায় অদ্ভুত অস্বস্তি হয়, শ্বাস বন্ধ হয়ে আসে প্রায়। মাদলের সঙ্গে সঙ্গে পাথরের গয়নাগুলো ঠোকাঠুকি করে ভয়ানক শব্দে বেজে উঠছে। যেন সমস্ত ঘরটা যেন তাকে ঠেলে দিচ্ছে মূর্তিটার দিকে, গয়নাগুলোর দিকে। দুর্নিবার আকর্ষণে আপনা থেকে সে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে মূর্তিটার গলায় সে ছোট্ট পাথরের মালাটা তুলে ধরে, আর তৎক্ষণাৎ সমস্ত কাঁপুনি থেমে যায়। মালাটা ছোঁয়া মাত্রই সব শান্ত, ধড়মড় করে উঠে বসে। দেখে সে কলকাতার নিজের ঘরে বিছানায় বসে। স্বপ্ন? কি একটা ভয়ানক স্বপ্ন তাকে তাড়া করেছে! কিভাবে মুক্তি হবে তার? বয়সে শীতল হয়ে যায়। একবার ভাবি চিৎকার করে মাকে ডাকবে, আর তখনই যেন নিজের ভেতর থেকে গিসির ইশারায় সে অন্ধকারে আন্দাজে বালিশের তলায় হাতড়ে মালাটা টেনে বের করে আনে। অভ্যস্ত ভঙ্গিতে গলায় পরে নেয়, যেন কতকালে মালা তার গলায় দুলছে সর্বক্ষণ। তারপর শান্ত হয়ে শুয়ে পড়ে। চিত্রাঙ্গদার মনে হয় আর কোন দুঃস্বপ্ন তাকে ছুঁতে পারবে না। ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে সে। এরপর থেকেই পাথরের মালাটা এক মুহূর্তের জন্য খুলে রাখেনি সে। ও জানে সেটা করলেই সেই অন্ধকার বাঁকা সুরঙ্গ পথে কাঠের আগুনের লেলিহান শিখার পাশ কাটিয়ে জঙ্গলের গর্ভের মধ্যে সেই অদ্ভুত উঁচু লম্বাটে ঘরের নারী মূর্তির সামনে তাকে যেতে হবে বারবার বারবার। প্রচণ্ড মাদলের শব্দ আর ভয়ঙ্কর চিৎকারে ব্যালেন্স হারিয়ে মুঠোয় ধরে ফেলতে হবে এই এখনকার পাথরের মালাটাই। দেবীর গলার সেই মালা ছোঁয়া মাত্রই সে চিৎকে পড়বে স্বপ্নের বাইরে। গলার কাছে একটা অস্বস্তি, দম বন্ধ হয়ে আসে, চোখ চালা করে, যন্ত্রণা। না না না, মালাটা সে কিছুতেই খুলে রাখবে না আর কোনোদিন। ক্রমশ দিনের পর দিন কেটে যায়। চিত্রাঙ্গদা আরো বদলে যেতে থাকে। কোনো উঁচু তারের শব্দ তার পছন্দ হয় না, কেবলই মনে হয় আশেপাশের সমস্ত শব্দের আড়ালে অন্য আর কিছু শব্দ সবসময় চাপা পড়ে যাচ্ছে। সে শুনতে চেষ্টা করে খুব মন দিয়ে, কিন্তু কিছুই শোনা যায় না। সে কি পাগল হয়ে যাচ্ছে? ঘরের দরজা বন্ধ করে চুপচাপ আয়নার সামনে দাঁড়ায় সে। নিজেকে আয়নায় দেখে আর পাগল মনে করতে ইচ্ছা হয় না। মায়া ঘেরা কোমল মুখে চোখ দুটো যেন শান্ত সরোবর, আর তাতে ফুটে আছে অপূর্ব লালচে জলপদ্ম। মুক্ত হয়ে যায় চিত্রাঙ্গদা। কে কি সে নিজে? ও কি সুন্দর, কি অদ্ভুত সুন্দর! সে সত্যি পাগল হয়ে যাচ্ছে। আয়না থেকে খানিকটা ছিটকে আসে চিত্রা।
আস্তে আস্তে এক হাত তুলে গলার মালায় ঝুলতে থাকা লকেটটা ছুঁলে। ইদানিং তার মনে হচ্ছে লকেটের বিকৃত মুখাবয়ব ক্রমেই যেন স্পষ্ট হচ্ছে। সুস্পষ্ট চোখের দুপাশে উঁচু হাড়ের তলা থেকে গালের গরম আর নাকের আকার যেন বোঝা যাচ্ছে খানিকটা। তার মনের ভুল কি? চিত্রাঙ্গতা লকেটের দিকে মুখ নামিয়েই আবার ধীর পায়ে হেঁটে যায় আয়নার সামনে। আয়নায় লকেটের প্রতিবিম্বে সে খুঁজতে চেষ্টা করে মুখের রেখা। অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে হাড়ের মুখটা ডান পাশটা সত্যি বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। ডান চোখের উপরে ভুরুর কাছের উঁচু অংশটাও আন্দাজ করতে পারা যায়। মাথা নামিয়ে লকেটটা দেখতে দেখতে হঠাৎ সে মুখ তোলে আর প্রচন্ড চমকে যায়। সে কি ভুল দেখছে? না, হতে পারে না, অসম্ভব। স্বপ্ন, সবই স্বপ্ন নিশ্চয়ই, না হলে আয়নায় এই কি দেখছে সে? ডান চোখের একটু নিচে লালচে একটা ছোট্ট তিল, তিলটা আগে চোখে পড়েনি তো, তার নিজের চোখের নিচে এমনটা আগে তো ছিল না কখনো, সে তো নিশ্চিত। অবিশ্বাসে চিত্রা একটা আঙুল আস্তে আস্তে তুলে আনে তিলটার কাছে। আয়নায় ঘর চোখে তাকিয়ে থাকতে থাকতে ক্রমে তিলটায় হাত ছোঁয়ায়। আছে সত্যি তার ডান চোখের নিচে একটা লাল তিল। চট করে আয়নার সামনে থেকে সরে দাঁড়ায় সে, প্রায় ছুটে গিয়ে দরজা খুলে বাইরে বের হতেই দেখে বসার ঘরে মায়ের সঙ্গে তাঁরই এক বন্ধু কথা বলছে। দরজা শব্দ পেয়ে দুজনে ফিরে তাকায়। বন্ধুটি সহাস্যে বলে, খিরে, আমাদেরকে অমন মূর্তি বনে গেলি কেন? কি যেন এক বিদ্যুৎ খেলা করে যায় চিত্রার মাথা থেকে পা অব্দি। মূর্তি, মূর্তি বলছে কেন? তাকে কি অন্যরকম দেখাচ্ছে? কিরকম? মনটা আনচান করে ওঠে। খানিকক্ষণ দায়সারাভাবে কথা বলে বন্ধুটিকে বিদায় দিয়ে ঘরে ফিরে এসে মা সন্দিগ্ধ চোখে তাকান। এবার জিজ্ঞেস করেন, এই কি হয়েছে বলতো তোর? চিত্রা কোনো উত্তর দেয় না, তোয়ালি নিয়ে ঢুকে যায় বাথরুমে, শাওয়ার চালিয়ে দিয়ে নিথর দাঁড়িয়ে থাকে জলের তলায়। সে ভাবছে তিলটার কথা। কিভাবে সম্ভব? এসব কি সত্যি তার সঙ্গে ঘুরছে নাকি সবটাই লম্বা একটা দুঃস্বপ্ন? সবকিছু এলোমেলো লাগে। স্থির হয়ে সে পাথরের মতো দাঁড়িয়ে থাকে শাওয়ারের তলায়। দীর্ঘক্ষণ একভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে কতক্ষণ পরে সে জানে না, একসময় চিত্রার মনে হতে থাকে তার শীতল গা দিয়ে জল ঢাকা ছচ্ছর শব্দে বয়ে চলেছে। নদীর একটানা শব্দ আর মাঝে মাঝে পাথরের স্রোতের ধাক্কা খাওয়ার মতো শব্দ উঠছে তারই সতীরের খাঁজে খাঁজে জল লেগে ছিটকে পড়তে পড়তে। চিত্রাঙ্গতার মনে হতে থাকে তার দেহে পাথরের মালাটা যেন বোঝার মতো ছেপে আছে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তাকে। সে ছটফট করে ওঠে। এরকম হচ্ছে কেন তার সঙ্গে? দ্রুত হাত চালিয়ে শাওয়ারটা বন্ধ করে দেয় চিত্রা। দিনকে দিন সন্দেহটা আরো প্রবল হতে থাকে তার মনে। ধীরে ধীরে আয়নার সামনে যাওয়া একেবারে ছেড়ে দেয় চিত্রাঙ্গতা। ঘরে চলতে ফিরতে সামনে পড়ে গেলে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয় সে। নিজেকে আর দেখতে ইচ্ছে করে না। মালাটা সে খুলে রাখেনি, পাছে সেই একই ঘটনার মধ্যে দিয়ে বারবার যেতে হয় তাকে। তবে আগেকার মতো লকেটটা আর মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে দেখে না সে। আনমনে চলাফেরা করে সারাদিন আর ভাবে সে বুঝি পাগল হয়ে যাচ্ছে। কেননা আয়না না দেখেও মনে মনে সে জানে তাকে দেখতে হয়ে যাচ্ছে অবিকল পাথরের মালায় ঝুলতে থাকা লকেটটার মতো। ক্রমশ আরো বেশি করে তাকে দেখাচ্ছে সেই অন্ধকার ঘরে লাল বাতির আলোয় নগ্ন অলঙ্কৃত নারী মূর্তির মতো। তার মনে হয় কে যেন খুব জোরে ছুটে আসছে তার দিকে, তার লকেটটার দিকে। সে কি ছিনিয়ে নেবে ওটা, নাকি ছুটে এসে মিলিয়ে যাবে চিত্রাঙ্গতার মধ্যেই? সে কেন অন্যরকম দেখতে হয়ে যাচ্ছে? শুধুই দীর্ঘ দীর্ঘ একটা স্বপ্ন। চিত্রার বিশ্বাস করতে ইচ্ছে হয় না, কিন্তু তার দিনগুলো ক্রমশ আবার মলিন আর বিষণ্ন হয়ে পড়ে। লকেটটা তার শরীরে শিকড় গেড়ে বসে থাকে। এখন সেটার অবয়ব সহজেই ধরতে পারা যায়, এমনকি রক্তাভ তিলের বিন্দুটা ডান চোখের ঠিক নিচেই ঠিকরে বেরিয়ে আসছে। কিন্তু চিত্রা আর এসবই ভাবে না। সে গম্ভীর স্তব্ধ ভঙ্গিতে সারাদিন শুয়ে শুয়ে আকাশ পাতাল চিন্তা করে। স্বপ্নটা বারবার অভিনীত হতে থাকে তার মনুষ্যকে। তাকে অন্য কারো মতো দেখতে হয়ে যাচ্ছে। সে ক্রমশ একটু একটু করে হয়ে যাচ্ছে অন্য কেউ।
হয়তো একদিন এই স্বপ্নটা থেকে আর বেরোতে পারবে না সে। অন্ধকার জঙ্গলের কোন রহস্যময়ী মূর্তি দৌড়ে প্রবেশ করবে তার মধ্যে, ঠিক এই লকেটটার মতো। প্রাণপণে সে চায় স্বপ্নে পাওয়া লকেটটা ফিরিয়ে দিতে স্বপ্নের মূর্তির শরীরে, কিন্তু কিভাবে? একটা উপায় বের করতেই হবে তাকে, নয়তো পাগল হয়ে যাবে সে, হারিয়ে যাবে। শুয়ে শুয়ে সে ভাবে, অন্তত আরো একবার, আরো একবার তাকে যেতেই হবে স্বপ্নের নদীর পাশে সেই অন্ধকার জঙ্গলে। একমাত্র রক্তাভ ঘরটায় ফিরে গিয়ে সম্ভব পাথরের মালাটা মূর্তিকে ফিরিয়ে দেওয়া। আরো একবার লকেটটা খুলে ফেলতেই হবে তাকে, আরো একবার পেরোতে হবে স্বপ্নে পেরোনো বনের পথ। সে মনে মনে তৈরি হয়। বিছানায় শুয়ে থাকলে খাটের সোজাসুজি রাখা আয়নাটায় মুখ দেখা যায় না, আয়নার বিপরীতে দেওয়ালটা দেখা যায় শুধু। চিত্রা নিশ্চিন্তে তাকিয়ে থাকে ওটার দিকে। শুনছো সত্যি ঘটনা অবলম্বনে নাটক চিত্রাঙ্গদা। খোলা জানলা দিয়ে মৃদু হাওয়ার ঝলক এসে আয়নাটা দুলিয়ে দিচ্ছে মাঝে মাঝে। এপাশ ওপাশ তুলতে তুলতে আয়নায় একবার জানলার ছায়া পড়ছে, আর পর মুহূর্তেই পড়ছে চিত্রার ঘরের দেওয়ালের ছায়া। আয়নাটা দুলছে, জানলায় গড়াদের ফাঁক দিয়ে পূর্ণিমার আকাশ দেখা যাচ্ছে, আবছায়া, যেন কোনো জলীয় বাষ্পের চাদর ঢেকে রেখেছে অমন খাসা চাঁদখানা। ঠিক সেই প্রথম রাতের জ্যোৎস্নার মতো ঝালং, নাকি সেই রং শুধুই স্বপ্নের? জানে না চিত্রাঙ্গদা। সে দেখে আয়নায় তার দেওয়ালের প্রতিবিম্ব, ঝুল কালি ভরা আলো ছায়ায় ঘেরা একটা দেওয়াল। চিত্রা কিন্তু আয়না থেকে চোখ সরিয়ে পিছনে দেওয়ালের দিকে চমকে তাকায় না। মনে মনে সে জানে কোন ঘরের দেওয়ালটা। আয়নাটা দুলছে, চিত্রার মনে হয় কি এক সুরে তালে তালে দুলছে তার আয়নাটা। অনেক দূর থেকে তার ঘরে বেসে আসছে একটানা একটা সুর, একটানা একটা শব্দ, আর তার তালে তালে দুলছে আয়নাটা। ড্রিম 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 ড্রিম। চিত্রা শুনতে পায় আয়নার দুলুনির সঙ্গে সঙ্গে সেই সুর, সেই মাদলের শব্দটা ক্রমশ তীক্ষ্ণ আর জোরালো হয়ে উঠছে। সে একদৃষ্টে তাকিয়ে থাকে, দেখে আয়নায় এক একবার পড়ছে দেওয়ালের ছায়া, অন্ধকার আর অস্পষ্ট, কোন রং বোঝা যাচ্ছে না। লাল আলোর কোন আভা মনে হচ্ছে ঘিরে আছে দেওয়ালটা। আবার মাঝে মাঝেই মনে হচ্ছে তার নিজের ঘরের দেওয়ালটা। সে কি পাগল হয়ে যাচ্ছে? তার ঘরটাও কি ক্রমশ হয়ে উঠছে অন্য একটা ঘর? আয়নায় দেওয়ালের ছায়াটা সমানে চিত্রার সঙ্গে হেয়ালি করে চলে। আয়নাটা দুলছে আর ক্রমাগত এক লয় তার কানে আসছে ত্রিন্দ্রিম 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 ত্রিন্দ্রিম। হাওয়ার ঝুঁকে দেওয়ালে ছায়াটা দুলে গেলেই আয়নায় ভেসে উঠছে ম্লান সরু অন্ধকার বনপথ, অনেকটা সুরঙ্গের মতো। চিত্রা স্পষ্ট দেখতে পাচ্ছে সুরঙ্গটা, আর মাদলের শব্দের পাশাপাশি চিত্রার কানে জল ঢাকার মাতাল শব্দ ঝাঁপিয়ে পড়ছে। তার শীত করতে থাকে, মনে হয় একটা ধারালো বরফের ছুরি আমূল প্রথিত হয়ে আছে তার গলায়, আর তা থেকে খানিকটা বরফ গলে ফোঁটা ফোঁটা কনকনে জল গড়িয়ে পড়ছে তার শরীর বেয়ে মাটির দিকে। জলের ফোঁটাগুলো চিত্রা দেখতে পাচ্ছে গড়াতে গড়াতে মিশে যাচ্ছে জল ঢাকা নদীর স্রোতে তার পায়ের কাছে। সে কি শুয়ে আছে? সে কি ঘুমোচ্ছে? অজানা অস্বস্তিতে চিত্রাঙ্গদা গলায় হাত বোলাতে থাকে, ঠান্ডা পাথরের মালাটা আঙুলে ঠেকছে, খুব শীত করছে চিত্রার। মালায় এড়িয়ে থাকা লকেটটা চেপে ধরে সে, তার ইচ্ছে হয় সজোরে ওটা টেনে খুলে ফেলতে। সমস্ত শক্তি দিয়ে পাঁচ আঙুলে লকেটটা চেপে ধরে সে। এবার তার মনে হয় হাতের তাপের দরুন তার গলা থেকে বরফের সেই বেড়ি গলে পড়ছে ক্রমে, গলে জল হতে হতে জল ঢাকায় মিশে যাচ্ছে তার লকেট। সে ভেতরে ভেতরে চনমন করে ওঠে, মনে হয় এমন শান্তির স্বপ্ন সে বহুদিন দেখেনি। লকেটটা নির্দ্বিধায় জলে ভেসে থাকে, ভেসে চলে যাক তার থেকে অনেক দূরে। গলার কাছে ঠান্ডা ভাবটা ক্রমশ কমে আসে, লকেটটা খুলে পড়ছে গলে পড়ছে। চিত্রা নিশ্চিন্তে চুপ বোঝে,
চিত্রা তার চারপাশে শুধু ভাসতে ভাসতে হারিয়ে যেতে থাকা লকেটটা দেখতে পায় আর উল্লাসে চিৎকার করে ওঠে। অনেক অনেক দিন পর তার বড় স্বাদ হয় আয়নায় একবার নিজেকে দেখতে, নিজেকে নিজের জায়গায় অন্য আর কাউকে নয়। হিংস্র আনন্দে মেতে ওঠে সে, বিছানায় উঠে বসতে যায়। আর সহসা চিত্রার মনে হয় তার ওঠার কোন শক্তি নেই, কেউ তাকে অরণ্যের অন্ধকারে বেঁধে ফেলছে আষ্টে পৃষ্টে। বোধ হয় স্বপ্নে অবশ তার ঘুমের পাতালে তার শরীর আলু ফালু হয়ে ওঠে। মনে হয় আয়না নয়, মাদলের তালে তালে সে এতক্ষণ হেঁটে চলেছে এক জলীয় সুড়ঙ্গের মধ্যে দিয়ে। গাছ আর মাটির অদ্ভুত অন্ধকার একটা গন্ধ তার নাকে ঝাপটা মারে। মনে মনে শিহরিত হয়ে ওঠে সে, নতুন কোনো স্বপ্ন না, নতুন কোনো শুরু নয়, এ তো তার চেনা, খুব চেনা পথ। তবে কি, কিছুক্ষণের মধ্যে সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় সে আবার ঢুকে পড়েছে সেই স্বপ্নটায়। স্পষ্ট ভেসে আসছে মাদলের শব্দ, আর সেই শব্দের অতলে চাপা পড়ে গুমরচ্ছে উত্তাল নদীর ছলছল। চিত্রা সাথে সাথে নরম মাটির উপর দিয়ে এগিয়ে যায়। গাছের লতানে ডাল পিচ্ছিল কাঁকড়ে মাটি পদে পদে তাকে বাধা দেয়। চিত্রার মনে হয় সমস্ত অরণ্য আর নদী যাদের সাক্ষী রেখে সে গলায় পরে নিয়েছিল অদ্ভুত লকেটটা, তারা সকলেই তাকে যেতে দিতে চায় না ওই ঘরে। অন্ধকারে সেই নারী মূর্তি নিজের অলংকার ফিরিয়ে নিতে চায় না নিজের গলায়। এ যেন চিত্রাঙ্গদাটি, শুধুই তার। এগোতে গিয়ে চিত্রা হঠাৎ দেখে অন্ধকারের গর্ভ থেকে যেন নদীতে ভাসন্ত সেই পাথরের কুমির মাথা উঁচু করে চিত্রার পথ আটকে রেখেছে। ফিরে যাও, ফিরে যাও। এক মুহূর্ত হাঁটার গতি বুঝি স্লত হয়ে গেল চিত্রার, এক মুহূর্ত অন্ধকারের মুগ্ধতা বুঝি তাকে বশ করে নিল। কিন্তু হঠাৎ তৎক্ষণাৎ কে যেন কোকিল উঠল তার ভিতরে। কে কে, তার নিঃসঙ্গতা নাকি তার ঘরের আয়নাটা? কি একটা অস্থিরতা যেন পেয়ে বসল তাকে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হল, তাকে দেখতে হয়ে যাচ্ছে অন্য কারো মতো। আহা কি মায়া! কোমল চোখে দুফোঁটা রক্তের মতো মনি, আর চোখের ঠিক নিচেই ওই আঁচিল। সুন্দর, কিন্তু না না, এ হতে পারে না। চিত্রাঙ্গদা অন্য কেউ হতে চায় না, কোনদিন চায়নি। মায়াময় কোন সুন্দর তাকে বদলে দিতে পারবে না। কোন ভয়ানক আশঙ্কায় চিত্রা এবার দৌড়তে আরম্ভ করে। বনের পথ পেরিয়ে, পথের বাঁক পেরিয়ে, কাঠের উড়ন্ত আগুন পেরিয়ে সে ছুটছে। বৃত্তের মতো গ্রামটা ঘিরে ঘিরে সে ছুটে চলেছে শেষ প্রান্তের ঘরের দিকে। কুঁড়ের শুকনো পাতাগুলো পিছন থেকেই তাকে ডাকছে অন্য কারো নাম ধরে। কেন, সে কি পুরোপুরি অন্য কেউ হয়ে গেছে? সুন্দর শ্যামলা একটি মেয়ে না? চিত্রা সাড়া দেয় না। কেউ তাকে ডেকেই চলেছে, ডেকেই চলেছে। কেউ কি তাকে তাড়া করছে? ছুট ছুট ছুট, চোখ বন্ধ করে আলো আঁধারি মনের পথে প্রাণপণে ছোটে চিত্রা। তাকে পৌঁছতে হবে শেষতম ঘরটিতে, ফিরে পেতে হবে নিজেকে। অবশেষে গ্রামের প্রান্তে মাটির উঁচু ঘরটার সামনে এসে দাঁড়ায় সে। আজ প্রকাণ্ড কালো দরজাটা হাট করে খোলা। জঙ্গল থেকে বাতাস এলেই ঠকঠক করে ঝাপটা মারছে সেটা। খুপরির মতো জানলা দুটো সঙ্গে সঙ্গে খোলা দরজাটা দিয়েও বাইরে চিত্রার দিকে বের হয়ে আসছে গাঢ় ধোঁয়ার স্রোত, আর ধোঁয়া তাকে আপাদ মস্তক ঘিরে ফেলছে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে। চিত্রার মনে হয় তার মাথার উপর দিয়ে, শরীরের উপর দিয়ে অশান্ত জল ঢাকা ধোঁয়ার মতো বয়ে চলেছে। তার চামড়া কুঁড়ে কুঁড়ে সেই ধোঁয়া, সেই জল যেন মূর্তিটার মতো মসৃণ করে দিতে চায় তাকে। সে কি ডুবে যাবে? ধোঁয়ার ধাক্কা এড়িয়ে চিত্রা দাওয়ায় উঠে পড়ে কোন রকমে। অন্ধের মতো হাতড়ে হাতড়ে এগোতে থাকে দরজার দিকে। তার চোখ জ্বালা করছে ভীষণ ভাবে। গলার কাছে কি একটা আটকে আসছে, অদ্ভুত অস্বস্তি একটা। মনে হয় দম বন্ধ হয়ে যাবে এক্ষুনি। সে কি ডুবে যাচ্ছে? অস্বস্তি আর শ্বাসকষ্টে আস্তে আস্তে সে গলায় হাত দেয় একবার, আর চমকে ওঠে। একই গলা তো খালি, হাড়ের লকেটটা নেই তার গলায়। পথে খুলে গেল, অথবা তারও আগে যখন সে মালাটা ছাড়া হঠাৎই নিজেকে একা আর অসহায় মনে হয় তার। পয়মন্ত লকেট বিনা আর এগোতে ইচ্ছে করে না। কিন্তু প্রশ্ন ওঠে তার নিজের মনে, কেন কেন? সে তো এটাই চেয়েছিল। সে তো জানতো লকেটটা খুলে রাখলেই একমাত্র স্বপ্নে আবার আসতে পারবে সে। তাহলে মন কেন ভারী হয়? কেন মনে হয় কেউ যেন কিছু কেড়ে নিচ্ছে তার থেকে? লকেটটা তো তার নয়, লকেটটা তো এই একটু আগে নিজেই সে জলাঞ্জলি দিয়েছে জল ঢাকায়। সেও তো স্বপ্নে,
তাকে সত্যি, তাহলে এখন সে কোথায় আছে? স্বপ্নে না বাস্তবে? কোথায় সে অন্যরকম দেখতে হয়ে যায়, স্বপ্নে না বাস্তবে? জানে না চিত্রাঙ্গদা, কেবল খুব মন কেমনে সে যতই নুয়ে পড়ে ততই নিজেকে বোঝায় লকেটটা তো তার নয়, অন্ধকারের এই নারী মূর্তি সে নয়। আর তারপর চিত্রা পুনরায় দৃঢ় পায়ে এগিয়ে যায়, দরজা ঠেলে ঘরে প্রবেশ করে। সে ঘরে পা রাখতেই ঝিঝির মতো একটানা রহস্যময় তানে মাদলের শব্দটা আবারও প্রখর হয়ে ওঠে। চিত্রা ধোঁয়ার অন্ধকারের বাধা কাটিয়ে অস্পষ্ট দেখতে পায় মসৃণ নগ্ন দেবী মূর্তি। চুলের বোঝা নেমে আসছে আবক্ষ, চোখের গনগনে লাল তারায় ভয়ঙ্কর অরণ্যের ছায়া পড়েছে মনে হয়, আর তার নিচে রক্তবিন্দুর মতো আঁচিল, এবং আরো আরো নিচে থরে থরে মূর্তির গলায় এলিয়ে থাকা হাড় পাথর জন্তুর দাঁতে তৈরি সহস্র গয়না। চিত্রা অপলক তাকিয়ে থাকে সেদিকে। গয়নার নদীর বুকে ভেসে আছে ছোট্ট কুচি কুচি পাথরে গাঁথা হাড়ের লকেটটা, তার প্রিয় লকেটটা। এই অন্ধকারেও হাড়ের অবয়বে লকেটের চোখ আঁচি মুখের গড়ন পরিষ্কার দেখতে পায় সে। এ কি অন্য কেউ, তার থেকে আলাদা কেউ? জানে না চিত্রাঙ্গদা, শুধু সে জানে এরপর কি হতে চলেছে। মাদলের আর ধোঁয়ার শব্দ ভেদ করে এখনই এই পাথরের মূর্তি প্রচণ্ড চিৎকার করে উঠবে, কিন্তু সে ভয় পাবে না, তাকে ফিরতেই হবে। ভাবতে ভাবতে তীব্র এক চিৎকারে ঘরটা ভেঙে পড়বে মনে হয়। চিত্রা কিন্তু একবারও কেঁপে ওঠে না, তার মনে হয় ভয়ঙ্কর হুঙ্কার নয়, বরং নিতান্ত গভীর দুঃখে মূর্তিটা হাহাকার করছে। সান্ত্বনার সঙ্গে নারী মূর্তির বুকে হাত রাখতে ইচ্ছে হয় তার, ঠিক ওই পাথরের ছোট্ট লকেটটার উপরে। এই মেয়েকে সে নিজে। চিত্রা এক পা করে পিছোতে থাকে। একে সে নাকি আর কেউ? আলো ছায়ায় মাখা পুরনো মাটির দেওয়ালে হাত রেখে চিত্রা চট করে দরজার দিকে মুখ ফিরিয়ে নেয়। চিৎকার থেমে গেছে। চিত্রার মনে হয় মৃদু স্বরে অনেক পিছন থেকে কারো কান্নার স্বর ভেসে আসে। চোখের জল নাকি নদীর উদ্দাম জলের শব্দ তার থেকে চিরতরে দূরে সরে যাচ্ছে। ঘুম ভেঙে যাচ্ছে চিত্রার, মনে হয় আর মাত্র একটি বারের জন্য পিছনে ফিরে তাকায়। দাঁড়িয়ে পড়ে, মাথাটা ধীরে ধীরে ফিরে আসে, কিন্তু না, শুধুই অন্ধকার, জলের, বনের, শব্দের অতল স্পর্শী অন্ধকার। চিত্রার মনে হয় জ্ঞান হারিয়ে ফেলছে সে, নাকি ঘুম ভাঙছে, জানে না চিত্রাঙ্গদা। শুধু এক পলকে তার মনে হয় রহস্যময়ী এই মূর্তির চুলের জঙ্গলে হারিয়ে যাওয়া ভালো, ধোঁয়ার আচমকা বন্যায় ডুবে যাওয়াই ভালো তার। গলায় নানান রঙিন পাথরের মালা পরে চুল খুলে আলু থালু ঘুমের পর চিত্রাঙ্গদার মতো দেখতে অন্য কেউ চিত্রাঙ্গদার ঘরের বিছানায় উঠে বসুক। সকালের আলোয় প্রথমে মেয়েটির চোখ চলে যাক খাটের উল্টো দিকের দেওয়ালে টাঙানো আয়নাটায়। সেই অন্য মেয়েটি ঘুমন্ত চোখে আনমনে ঘুরিয়ে ফিরিয়ে দেখুক নিজেকে, নিজের গলার অদ্ভুত হাড় পাথরের মালাটা, আর তারপর চিত্রা যেন লীন হয়ে গেছে পাথরের মূর্তির মধ্যে। সে আর পাথরের মূর্তি এক হয়ে গেছে। শান্তি, অপার শান্তি। মাদলের আওয়াজ ত্রিম 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 করে বাজছে, আর তার মধ্যেই চিত্রার নাম ধরে কেউ যেন ডাকে। ঝালংয়ের জঙ্গলে ক্যাম্প খাটে ঘুম ভেঙে উঠে বসে চিত্রাঙ্গদা। নিজের অজান্তেই গলার কাছে হাত চলে যায়, সেখানে দুলছে অদ্ভুত হাড় পাথরের মালাটা, লকেটটা যেন অবিকল চিত্রাঙ্গদা।